फेवरेट पोस सिल्वर प्ले बटन নিয়ে তা গাইস ফাইনালি আজকে আঁকতে চলেছি তুষার দাসকে আর এই ভিডিওটা একদম না কেটে সম্পূর্ণটা দেখো কারণ এই ভিডিওর শেষে তুষার দাস সবার জন্য যে টিপসটা রেখেছে যারা নতুন ইউটিউব শুরু করেছি বা শুরু করব ভাবছি তাদের জন্য তো শোনা খুবই প্রয়োজন তা চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা একদম দেরি না করে फ्रेंड्स छविटा कमप्लीट हो गए तुम्हारे एक कमिटमेंट कर आगे भिडियोते तुषार दासर छवि तुषार दासर हाथे जान दीते कथा रेखे और अभी तुषार दासर संगे कन्टैक्ट कर भाई हमार जो वेट कर चलो रास्त जेते तुम्हारे कथा हे फ्रेंड्स बाड़ी अनेकटा दूरी चले किण मध्य तुषार दासर एलिक पोछाची और एक हाथे सैकेल और एक हाथे कैमरा स्टैंड धरते खूब ही असुविधा हो जाए तो चलो वे गए तुम्हारे संगे पोछे कथा बोल हाँ अरे कि बोलो तुम्हें मैं मास्क पकेटे आ तुम्हारे कि बोलो मैं तुषार दासर मैं छविटा मैं और हाथ ओके देव मैं एक्साइटेड मैं भूले ही गेसि मास्कटा पड़े जो थैंक यू भाई तुम्हें बलार जो भाई देखे नाओ हाँ मैं सतर्क कर दीजिए मास्कटा पड़ते हैं ना पुलिस दिए दे ठीक है भाई बलार जो तुम्हें थैंक यू तो देरी ना कर मास्कटा पड़े ही फिली और भाई एक कैमरा एक धरो ये धरो तुम और भाई थैंक यू और बेसि कथा ना बोले चलो सामना सामनी ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তুই ফাইনালি চলে আসছিস তুষার দাসের কাছে তা চলো তুষার দাসকে দেখে নাও ও
আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তো দাদা আমার সঙ্গে যোগাযোগ করেছিল যে ভাই তোর একটা ছবি আঁকছি আমি, তো অনেকেই ছবি আঁকে, তো দাদা স্পেশাল, দাদার সঙ্গে আমার অনেকদিন ধরেই কথা হয়। তো দেখাও দাদা তুমি কি এঁকেছো, আই হোপ ভালো হবে। ঠিক আছে, কারণ আমি তো তোমাকে অনেকদিন আগে থেকে চিনি যে তোমার হাতের কাজ, তুমি ঠাকুর বানাও ওইটাও আমি জানি। ও ভাই ফেভারিট ছবি, ফেভারিট পোজ, সিলভার প্লে বাটন নিয়ে, ও মাই গড, সেরা। এটা আমার বাড়িতে আর একটা ছবি আছে, ওর পাশে এটা থাকবে। খুব ভালো হয়েছে দাদা, এটা করতে অনেক কষ্ট হয়েছে আমি জানি, তো থ্যাংক ইউ দাদা আমার আমার জন্য সময় দেওয়ার জন্য। ভালো হয়েছে, এভাবেই চালিয়ে যেতে হবে। ওকে তুমি কিছু বলো। কি বলবো, মানে এক্সাইটেড, মানে মাস্ক পরতে ভুলে গেছিলাম, রাস্তায় তোমাদের দেখিয়েছি, একটা ভাই সতর্ক করে দিয়েছে, কিছু বলার নেই, ভাষা নেই। তো এটাই আমার কাছে ভালোবাসা। দেখো আমার একটা দাদা, সে আমার ছবি এঁকেছে ভালোবেসে, আমার আমাকে দিতে আসছে এক্সাইটেডভাবে, তো এটা এর থেকে বড় কিছু আমার কাছে নেই। ঠিক আছে, তো আমি এখন বাড়িতে ছিলাম, তো বাড়িতে বলছি কোথায় আছিস, তো আমি বলছি যে একটা দাদা আছে, একটা দাদা আমার ছবি এঁকেছে, তা আমি একটু দিতে আসছি। তো মা বলছে ছবি এঁকেছে, তো এটা গিয়ে মাকে দেখাবো, বাবাকে দেখাবো ছবিটা, আর বাড়িতে তো থাকবেই। আর আমি কিছুদিন আরও দু একটা ছবি জমে রয়েছে, ওগুলো সব ফ্রেমভাবে করবো, তো ওটা খুব ভালোভাবে। তো আরও একবার থ্যাংক ইউ গোপালদাকে, এভাবে এগিয়ে যাও। ঠিক আছে, আমি তোমার দেখেছি, তো তোমার চ্যানেল দেখেছি, তুমি অনেক ছবি এঁকেছো, তো এগিয়ে যাও। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম তুষার ভাইয়ের সঙ্গে, তা চল একটু বসে ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। একদম বসে তো হবে। তোমার কাছে কিছু কোয়েশ্চেন ছিল আমার। একদম বলো। মানে নতুন, মানে আমার মতন ছোট ছোট যারা ভিডিও ক্রিয়েটার, তাদের জন্য, আচ্ছা যারা নতুন শুরু করেছে, হ্যাঁ তাদের জন্য একটু কিছু টিপস দাও তুমি। তোমার মধ্যেও আমার থেকে ভালো কোয়ালিটি রয়েছে, ঠিক আছে, তুমি ছবি আঁকো আর্টের বিষয়ে, তো ছোট নিজেকে মনে করো না, প্রথম কথা ছোট নিজেকে মনে করো না। না ছোট কিছু মনে করার কিছুই না, মানে বিষয়টা হচ্ছে সবে মানে শুরু করেছি, আর তুমি অনেকটা দূর মানে পার করে এসছো। আচ্ছা আগে শুরু করেছি, তো সেই জন্য আর কি। তো আমি যারা নতুন শুরু করছো তাদেরকে একটা জিনিসই বলবো, যে কিছু পাওয়ার জন্য কিছু করো, ঠিক আছে, যদি শুরু করো, যে আমার একটা স্বপ্ন, যেমন দাদা ছবি আঁকে, আমি ছোটোবেলা থেকে দাদাকে চিনি, ঠিক আছে, আমাদের এখানে আমাদের প্যান্ডেলে বা অন্য জায়গায় প্রতিমা তৈরি হয়, ঠাকুর ঠাকুর সব দাদাই বানাতো, তো সেখানে দাঁড়িয়ে দেখো এ তো চাইলে কমেডি ভিডিও করতে পারতো, অবশ্য কমেডি ভিডিও করতো আগে, তো এ তো চাইলে রোস্টিং ভিডিও খুলতে পারতো, কেন খুলি, এর ড্রিম হলো ছবি আঁকতে পারে বা আর্ট বিষয়টা, সেই জন্য আর্টের চ্যানেল খুলেছি। তো যারা আসতে চাইছো নতুন ইউটিউবে, তো তাদের বলো তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেই জিনিসটাই করো, আঁকতে ভালো লাগে তো আঁকার চ্যানেল খোলো, তো কমেডি করতে হয় তো কমেডির চ্যানেল খোলো, অভিনয় করতে হয় তো শর্ট ফিল্মের চ্যানেল খোলো। তো আমি বলবো যে করো, মানে যখন ইয়ে করেছো, আর ওই জিনিসটা করো না যে সপ্তাহে একটা দিলাম, তারপরে দু তিন সপ্তাহ পরে গিয়ে আর একটা দিলাম, তো এই জিনিসগুলো মেনটেন করো, যে আমাকে তুমি সপ্তাহে যেন কটা দিচ্ছ, সপ্তাহে আমি তোমার ওই চারটে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা সপ্তাহে চারটে দিচ্ছে, মানে বুঝতে পেরেছো, অন্যদের মাইন্ডে থাকে কি আমি সপ্তাহে এই সপ্তাহে একটা করবো, পরের সপ্তাহে একটা করবো, কিন্তু এই দাদাটা মানে মাইন্ড করে নেমেছে যে আমি সপ্তাহে আমাকে দিতেই হবে চারটে। তো এই জিনিসগুলো মেনটেন করলে কি হয়, ইউটিউব থেকেও তোমাকে বুস্ট করে যে না এই চ্যানেলের মধ্যে কিছু তো একটা জিনিস আছে যেগুলো লোকে দেখছে, 10 জন 20 জন প্রথম প্রথম দেখবে, তারপর ভাইরাল হয়ে গেলে আলাদা কথা, ঠিক আছে। তো আমি বলবো এই যে এই জিনিসগুলো মেনটেন করো, আর কি বলবো, এভাবেই কাজ করতে হবে, মানে আর কিছু বলার, মানে আমি দেখো আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম, প্রথম আমার সকালবেলা উঠে একটাই মানে কাজ থাকতো, সেটা হলো আমি মানে নেট অন করে ইউটিউবে গিয়ে সার্চ করতাম কীভাবে চ্যানেল গ্রো করা যায়, অনেক ভিডিও দেখলাম, শেষ পর্যন্ত গিয়ে একটা জিনিসই বুঝতে পারলাম যে কাজের ওপর কিছু না, তোমাকে সবাই বলে দেবে ভাই ভাত খাও ভাত খাও, শেষে তোমাকে চিবাতে হবে, তোমাকে গিলতে হবে তোমাকে, তো এটাই, ভালো করে কাজ করো, ভালো কাজ করছো, একদম পুরো রেগুলারিটিটা মেনটেন করো, এটাই আমার বলা। ঠিক আছে ঠিক আছে, তা ভাই আমার সাথে থেকো, মানে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো, একদম ঠিক আছে। আর কি বলবো, ফাইনালি মানে সরাসরি তুষার দাসকে দেখতেই পাচ্ছ, ছবিটা আমার হাতে আছে ভাই, ছবিটা পেয়ে খুবই খুশি হয়েছে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তুষার দাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এর মতো বাই।